আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমার বাড়ির কিছু ফ্যান্সি কবুতর দেখাবো। ফ্যান্সি কবুতর বলতে আমার কাছে একটা ব্রিডি আছে জ্যাকোবিন, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির মেন নর কবুতরটা। এটা হচ্ছে আমার বাড়ির মেন নর কবুতরটা, এই যে আপনারা ক্লোজে দেখেন। এটাকে আমরা অনেকে জ্যাকোবিন কবুতর বলি, অনেকে আবার সিংহরস কবুতরও বলে থাকে। আমার এই নরটা দিয়ে আমি 8-10টার মতো বাচ্চা করেছি, আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার এই জ্যাকোবিন কবুতরটা আমার ছাদের থেকে পড়ে যাওয়ার ভয়ে আমি কেটে রাখছি। আর আমার কবুতরগুলোকে আমি যখন ব্রিডিং এ দেই, এই জ্যাকোবিন গুলোকে আমি ল্যাস কেটে দেই যাতে তারা মস্তিটা ঠিক মতো করতে পারে। এই জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা জ্যাকোবিন নর কবুতর, আমি আমার আরো কিছু জ্যাকোবিন কবুতর আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আর একটা নর কবুতর, এটা ওই আগে যে নর কবুতরটা দেখালাম ওইটারই ছেলে এটা। এই যে দেখেন মাশাআল্লাহ, এদের রূপটা দেখেন কত সুন্দর। সিংহরাজ কবুতর, অনেকে জ্যাকোবিন কবুতর বলে, ক্যাপাচিনো কবুতর বলে। আমার কাছে মূলত একটা কালারই আছে, এটাও নর কবুতর। আমি কিছু মাদি কবুতর দেখাচ্ছি আপনাদের ভিউয়ার্স। এই যে আপনারা আমার হাতের দুইটা জ্যাকোবিন কবুতর দেখতে পাচ্ছেন, এই দুটোই মাদি কবুতর। এটা আমার মেন মাদি কবুতরটা বর্তমানে। আমার যেটা প্রথমে যে নর কবুতরটা দেখাইছিলাম ওইটার সাথে যে মাদিটা ছিল, ওই মাদিটা আমার হারাই গেছে, ছাদের থেকে হারাই যায়। পরবর্তীতে আমার এই একটা মাদি কবুতর, ছোট বাচ্চা ছিল, এটাই এখন ব্রিডার মাদি কবুতর হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা, এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন আরেকটা মাদি কবুতর। এই যে দেখেন এই মাদিটার বাচ্চা কিন্তু এটা। আমার কাছে আরো কিছু জ্যাকোবিন আছে, আমি ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ছোট বাচ্চা কবুতর, এই দুইটা এক পেয়ারের কবুতরই, যে দেখতে পাচ্ছেন আপনারা। এটা সম্ভবত এটা নর কবুতর হবে, এটা মাদি কবুতরটা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা কালারের জ্যাকোবিন আছে। আপনাদের কারো যদি আমার এই ভিডিও দেখে আমার এই কবুতরগুলো সংগ্রহ করার ইচ্ছা পোষণ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব, আপনারা কেউ যদি নিতে চান এই থেকে বাচ্চা পেয়ারও নিতে পারেন, রানিং পেয়ারও নিতে পারেন। আমার কিছু ফ্যান্সি আইটেমের কবুতর দেখালাম। আমার কাছে মূলত একটা ব্রিডি আছে, আপনারা সকালে দোয়া করবেন কবুতরগুলো যাতে সুস্থ সবল আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আরো গিরিবাস কবুতরগুলো, মূলত আমি ফ্যান্সি আইটেমের ভিতরে এগুলোই সব করে এই একটা জাতি পালি। আপনারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন। আপনারা লাইক শেয়ার করলে, চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহিত হব। তাই আপনারা সকলে আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।